নমস্কার, তন্দ্রা লিটল ওভেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে ছানার রসগোল্লা করে দেখাবো। আসুন তাহলে দেখে নিচ্ছি কিভাবে করতে হবে। পুরোটা ভিডিও দেখার জন্য অনুরোধ রইল, কারণ প্রচুর টিপস অ্যান্ড ট্রিক্স আছে এর মধ্যে। এখানে আমি 1 কিলো দুধের ছানা করে রেখেছি। এই ছানাটা আমি সম্পূর্ণ জল ঝরিয়ে নিয়েছি। এবার ছানাটাকে একটু ভেঙে দিলাম। আর ওইদিকে আমি একটা চিনির শিরা তৈরি করে নিচ্ছি। এখানে 1 বাটি চিনি দিয়েছি। সেই মাপেরই বাপের বাটিতে আমি আরো 5 বাটি জল দেব। এবার 5 বাটি জল দেওয়া হয়ে গেলে আমি গ্যাস ওভেনে এটা বসিয়ে দেব, আর এটা ফুটতে থাকুক। ততক্ষণে আমি ছানাটাকে রেডি করে নিচ্ছি। হাতের এই জায়গাটা দিয়ে ছানাটাকে ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে, একদম ভালো করে মিহি করে মেখে নিতে হবে চেপে চেপে। এই জায়গাটা দিয়ে আমি এরকম চেপে চেপে মাখবো, আর যতক্ষণ না ঘিটা বেরোয় ওর থেকে, আর তা তখনই আমি এটা মাখা বন্ধ করে দেব। আমি এভাবে মাখতে থাকবো সমানে। এই মুহূর্তে আপনারা কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন, প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন, যাতে আমি পরবর্তী রেসিপিতে আমি আপনাদেরকে অভিনন্দন জানাতে পারি। আর নতুন কোনো বন্ধু প্রথমবার আমার চ্যানেলটাকে দেখে থাকলে আপনাকে একটা বিগ হাগ জানাচ্ছি। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল, পাশে বেল আইকনটা অ্যাক্টিভেট করে নেবেন, যাতে পরবর্তী আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছয়। আমি এখানে 1 টেবিল স্পুন ময়দা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার মেখে নেব। আমি টোটাল 7 মিনিট মতন আমি এই ছানাটাকে ভালো করে মেখে নরম করে নিয়েছি, স্মুথ পেস্ট করে নিয়েছি। এবার দেখুন কি করে বুঝবেন যে আপনার ছানাটা তৈরি হয়ে গেছে মাখা। থালাটা যখন পরিষ্কার হয়ে যাবে একদম, তখনই বুঝতে পারবেন যে আমার এটা মাখাটা একদম রেডি। এবার আমি এখান থেকে লেচি কাটবো। প্রথমে একটু দুটো ভাগ করে নিই, তারপর একটা ভাগ থেকে আমি ছোট ছোট করে লেচি করব। খুব বেশি ছোট করব না, আবার খুব বেশি বড়ও করব না, একটা মিডিয়াম সাইজের করে লেচি করে নিচ্ছি। আমি কিন্তু কাজের সাথে সাথে টিপসগুলো দিয়ে যাচ্ছি, আপনারা খেয়াল করবেন, কারণ ময়দাটা আমি প্রথমে দিইনি কিন্তু পরে দিয়েছি। ময়দাটা পরে দিয়ে মাখতে হবে, আর ময়দাটা দিয়ে খুব বেশি ঘষাঘষি করা যাবে না, মোটামুটি মেখে নিতে হবে। ওটা টিপস নাম্বার 1। এবার টিপস নাম্বার 2, একটু হাত দিয়ে চেপে চেপে প্রথমে ছানাটাকে চেপে নিতে হবে। এইভাবে ধরে এইভাবে চেপে নিলাম, তারপর এবার গোল করে গড়ে নেব। আর আপনারা যদি আমার এই রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে ফলো অপশনটা ক্লিক করবেন আর একটা লাইক দেবেন, তাহলে আপনারা আমার সাথে জুড়ে যাবেন। এভাবে আমার সবগুলো গড়া হয়ে যাচ্ছে, আর একটা রইল সেটাও করে নিচ্ছি। গুলিগুলি করার সময় খেয়াল রাখবেন যেন এর মধ্যে কোনো রকম ক্র্যাক না থাকে। ক্র্যাক থাকলে কিন্তু ভালো রসগোল্লা হবে না, ভালোভাবে গুলি করতে হবে। আমার সবগুলি গুলি হয়ে গেল। এবার শিরার মধ্যে 2টো এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিলাম, একটু ফুটবে। এরকম টকবুক টকবুক অবস্থায় আমি কিন্তু রসগোল্লা গুলিগুলো একটা একটা করে ছেড়ে দেব, ঠিক মধ্যখানে দেব, একটা করে দেব, আবার একটা করে দেব, এইভাবে একসাথে কিন্তু সবগুলো দিয়ে দেব না, একটা একটা করে ঠিক মধ্যখানটার মধ্যে যেখানে ফুটছে সেই জায়গাটার মধ্যে দেব। এইভাবে আমি সবগুলি গুলি দিয়ে দিচ্ছি। আমার টোটাল 11টা হয়েছে। এগুলো সব এক এক করে দিয়ে দিলাম, তারপর 5 মিনিট মতন একদম তাকে ছোব না, টাচ করব না, আমি এমনি আরামসে ও ফুটুক, এবং খোলা অবস্থায় 5 মিনিট ও ফুটুক। এইভাবে 5 মিনিট আমি খুলে রেখে দিলাম, তারপর একটা হাতা দিয়ে আস্তে করে
ছড়িয়ে দেব, এরকম ঠেলে ঠেলে দেব যাতে এটা ঘুরে যায়, নিচের দিকটা আবার ফুটুক। এইভাবে খানিকক্ষণ দেওয়ার পর দেখুন কিরকম ফুটছে, আস্তে আস্তে বড় হচ্ছে। এবার 5 মিনিট পর আমি ঢাকা দিয়ে দিলাম, আরও 5 মিনিট আমি ঢেকে ফুটাবো। এবার 5 মিনিট অপেক্ষা করব, 5 মিনিট পর আমি ঢাকা খুলে দেখব। এবার 5 মিনিট পর আমি ঢাকা খুলে দেখছি, দেখুন রসগোল্লাগুলির সাইজে কত বড় হয়ে গেছে। আবার একটু ঢেকে দিচ্ছি, আর একটু ফুটবে। এবার খুলে দেখছি, দেখুন আমার রসগোল্লাগুলি আরো কত বড় হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো, একটু সময় রেখে গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে রাখলাম। এবার রসগোল্লাগুলিকে আমি একটা অন্য পাত্রে ঢেলে নিলাম, যাতে ওই গরম পাত্রেতে থেকে ওভার কুকড হয়ে না যায়। সে এবার দেখুন আমি রসগোল্লাটা তুলে দেখাচ্ছি, প্রচণ্ড গরম, যদিও এটা খানিকক্ষণ ঠান্ডা হবে, তারপর আমি সার্ভ করতে পারবো। প্রচণ্ড গরম অবস্থায় আছে, আমি তাও হালকা করে আমি আপনাদের দেখাচ্ছি, একটু চিপে দেখাচ্ছি যে একটু প্রচণ্ড গরম ভেঙে যেতে পারে, তাই প্রচণ্ড স্পঞ্জি হয়েছে। এইরকম অবস্থায় এটা ঠান্ডা হবে খানিকক্ষণ। আশা করি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে একবার অবশ্যই করে খাবেন। আর রেসিপিটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এই কামনা করি। এইভাবে আরও অনেক নতুন নতুন রেসিপি আপনারা দেখতে থাকুন। তাহলে আসি বন্ধু, আবার দেখা হবে পরবর্তী রেসিপিতে। নমস্কার।